হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম মধুরা। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের ব্যাপারটি এখন কিন্তু সবার সামনে কিছুটা হলেও পরিষ্কার। তারা দুজন দুজনের কাছে ফিরে এসেছেন, এটা কিন্তু অন স্ক্রিন অফ স্ক্রিন সবাই জানে। অপু বিশ্বাসকে কোথাও জিজ্ঞেস করা হলে তিনি বলছেন শাকিব আমার স্বামী। তবে পরিবারের মানুষগুলো তারাও জানেন, কিন্তু মিডিয়াতে অনেকে অনেক সময় প্রশ্ন করেন। অপু বিশ্বাস এই কথাটা এবার ক্লিয়ার করে বললেন, যত কিছুই হোক আমরা জয়ের জন্য সবসময় এক থাকব। শাকিব খানের হাতে হাত রেখে অপু বিশ্বাসের হাতে হাত রেখে শাকিব খান কথা দিলেন, তারা জীবনে আর দ্বিতীয়বার কোনো ভুল করবেন না, যত কিছুই আসুক যত বাধা আসুক জয়ের জন্য তারা এক থাকবেন। ঘটনাটি ঘটার একটাই কারণ, সেদিন জয় গিয়েছিল স্কুলে, জয়ের স্কুলে তার বন্ধুরা বলছিল, তোমার পাপা এবং মম তোমাদের কি এখন ঠিক হয়ে গেছে সব কিছু? তোমার পাপা নাকি আরেকটা বিয়ে করেছিল, আরেকটা বেবি আছে, তোমার নাকি ভাই আছে? জয় বলেছিল, আমাকে এসব কথা জিজ্ঞেস করো না, আমি এগুলো কিছু জানি না, আমি মমকে জিজ্ঞেস করো, মমকে আমি এই কথাটা জিজ্ঞেস করেছিলাম। মম বলেছে বাচ্চাদের এসব নিয়ে কথা বলতে হয় না, আমরা যখন বড় হব তখন মম বলেছে সব আমাদেরকে বুঝিয়ে বলবে, তোমাদের এগুলো নিয়ে ভাবতে নিষেধ করেছে। কথাটা কাঁদতে কাঁদতে বাসায় এসে অপু বিশ্বাসকে বলেছিল আর শাকিব খানকে বলেছিল, বন্ধু তুমি তো আমার বন্ধু, তুমি কি আমাকে একটা কথা বলবে? শাকিব বলেছিল, কি হয়েছে পাপা, এরকম ভাবে কথা বলছো কেন? বলে, তুমি জানো আজকে স্কুলে আমাকে আমার বন্ধুরা বলেছে তুমি নাকি আমার পাপা, তুমি নাকি আরেকটা বিয়ে করেছো, তারপরে তুমি মমকে ভালোবাসো না, তুমি কি মমকে ভালোবাসো না? আমি তো জানি তুমি মমকে অনেক ভালোবাসো, মম তো বলেছে তোমাকে অনেক ভালোবাসে, তুমি কি মমকে ছেড়ে চলে যাবে? তুমি বলো, সত্যি কথা বলো, আমি কিন্তু আমার বন্ধুদেরকে বলেছি আমার মমকে পাপা কখনো ছেড়ে যাবে না, সবসময় একসঙ্গে থাকে। তোমরা না সবসময় একসঙ্গে থাকো তাহলে ওরা এই কথা কেন বলেছে, তুমি আমাকে সত্যি করে বলো। কথাটা শুনে শাকিব খান মনে খুব কষ্ট পেলেন এবং জয় যে ব্যাপারটা নিয়ে অনেক বেশি ভাবে সেটাও বুঝতে পারলেন এবং অপুকে ডেকে কাছে নিয়ে বললেন যে, অপু জীবনে আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের এখন আর কোনো ভুলের সুযোগ নেই, যেহেতু জয় এখন বড় হচ্ছে ওকে বন্ধুরা অনেক রকম প্রশ্ন করছে, আমাদের এখন সব কিছু সবার সামনে ক্লিয়ার করা উচিত। আর সবচাইতে বড় কথা, যেহেতু জয়ের জন্য আমরা এক, তো আমাদের এত লুকোচুরির তো কিছু নেই। অপু বিশ্বাস বললেন, সেটা ঠিক আছে, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের জীবন আছে, জীবন তো আলাদা। আর জয়কে যেহেতু সবাই জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তুমি জয়কে একটু ভালো করে বলে দাও। অপু বলকে কাছে বসিয়ে শাকিব খান বললেন, দেখো পাগলামি অনেক হয়েছে, আমি তোমাকে একটা কথা দিতে চাই, আমি আর কখনো কোনো ভুল করবো না, যদি ভুল করি তুমি আমাকে আর ক্ষমা করো না, আর তুমিও কখনো কোনো ভুল করবে না, আমাদের জীবন আমাদের মতো করেই সাজিয়ে নিতে হবে। কথাগুলো শুনে চিত্রনায়িকা অপু বিশ্বাস মন থেকেই বললেন, ঠিক আছে, আমি আমাদের যদি ভুল হয়ে যায় একজন আরেকজনকে, নিশ্চয়ই আমরা সেই ভুলটুকু শুধরে নেব এবং জয়ের মনে কখনো আর কষ্ট দেবো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।